হাসিনা সংসারে আবার টানা পড়ুন নেতা কর্মীকে চাঙ্গা করার টার্গেট তৃণমূলকে সক্রিয় করার উদ্যোগ বিএনপির এবং সর্বশেষ জানাবো জাতিসংঘ শান্তি মিশন থেকে বাংলাদেশকে বাদ দিতে তারা এত তৎপর কেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা মোদীর সংসারে আবার টানাপড়ুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকালও বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্ক অতীতের সকল উষ্ণতা ছাড়িয়ে গেছে আর পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসা আব্দুল মোমেনের ভাষ্য তো হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্প্রতি আবার বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নাকি রক্তের সম্পর্ক কে কার রক্ত থেকে জন্ম নিয়েছে সেটা অবশ্যই তিনি বলেননি তবে এর আগে যেহেতু স্বামী স্ত্রী বলেছেন সেহেতু বিষয়টা পাবলিক বুঝতে আর ভুল করেনি আর ভারতীয় স্বামীর সঙ্গে মনোমালিনের মূল কারণ হল চীনের সঙ্গে পরকিয়া। পরকিয়া এই স্বামী বেচারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আর পরকিয়াও করেছে স্বামীর চিরশত্রুর সাথে যেটাকে বলা হয় কাটা ঘায়ে লবণের ছেটা কিন্তু স্ত্রীরও পরকিয়া করা ছাড়া সামনে কোনো উপায় নেই ভারতের হারকিপটা স্বামী শুধু কবুল পরিয়ে রেখেছেন স্ত্রীর যে ভাত কাপড় লাগে সেটার ব্যবস্থা তিনি করছেন না স্বামী কিছুদিন পর পর চাপ দিয়ে শুধু যৌতুক নিচ্ছেন বদলে স্ত্রীকে দিচ্ছেন না কিছুই ভাত কাপড় তো দূরের কথা শত দিন দরবারের পর পানি চুক্তিটাও করছে না স্ত্রী এখন ভাত কাপড়ের জন্য চুকিয়ে প্রেম করছে চীনের সঙ্গে চীনও ঢেলে দিচ্ছে কিন্তু সেটাও সহ্য করতে পারছে না ভারতীয় স্বামী তাই সেদিন স্ত্রীর কাছে জরুরি বার্তা দিয়ে ঘটক শৃংলাকে পাঠালো বাংলাদেশে শৃংলা এসে জানিয়ে গেল সংসার আপনাকে করতেই হবে ভাঙার কোনো সুযোগ নেই এবার ক্ষুব্ধ স্বামীকে খুশি করতে পাঠালো ইলিশের চালান স্বামীর দেশের জন্য দেড় হাজার টন ইলিশ বরাদ্দ করেছে স্ত্রী প্রথম চালানে গতকাল ১২ টন ইলিশ স্বামীর দেশে গেছে জানা গেছে ইলিশেও খুশি হচ্ছে না স্বামী যার কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে স্ত্রীকে শিক্ষা দিতে এবার শ্বশুর বাড়ির লোকদেরকে পেঁয়াজ না খাইয়ে রাখবে বেচারা স্বামী নরেন্দ্র মোদী সমালোচকরা বলছেন স্বামী স্ত্রীর সংসারে আবার টানাপোড়ন শুরু হয়েছে যে কোন সময় ভেঙেও যেতে পারে নেতাকর্মীকে করার টার্গেট তৃণমূলকে সক্রিয় উদ্যোগ বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি রাজপথে নামতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তারা একেবারে তৃণমূল থেকে নেতাকর্মীকে সংগঠিত করে ধীরে ধীরে ক্রে কেন্দ্রের দিকে আসতে চাচ্ছেন দলের শীর্ষ নেতারা অর্জনে নানা কোষে গতিতে হিসাব নিকাশ এগোচ্ছেন তারা এখনই বড় কোনো কর্মসূচিতে না গেলেও মাঠ গোছাতে নানা তৎপরতা চালাচ্ছেন দলের নেতাকর্মীকে চাঙা করতে এবং ফের তাদের রাজপথে নামাতে কাজ করছেন দলটির হাইকমান্ড দলীয় সূত্র জানায় এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে দলের চার অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল দল ও কৃষক দলকে মাঠে নামানো হয়েছে তারা বিভিন্ন জেলা ও মহানগর এমনকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফর করে চাঙ্গা করার উদ্যোগ নেবেন সেখানে তৃণমূলের কথা শুনবেন এবং দেবেন দিক নির্দেশনাও একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা বৈদেশিক মুদ্রা রিজার্ভ ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য সরকারের অনিয়ম দুর্নীতি সহ নানা নেতিবাচক দিক তুলে ধরা হবে তৃণমূল সফরে এসব বিষয়ের সামনে এনে সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হবে এছাড়া বিগত আন্দোলনে খুন কিংবা গুম গ্রেপ্তার নেতাকর্মীর পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন নেতারা চার সংগঠন ছাড়াও বিএনপির মিডিয়া সেলকে দেশের বিভিন্ন জেলা সফরে পাঠানো হয়েছে তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মত বিনিময় করে সবাইকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছেন এর মধ্যে পাবনা জেলা থেকে তাদের এই সফর শুরু করা হয়েছে এরকম আরও বেশ কয়েকটি সামাজিক সংগঠনকে বিভিন্নভাবে সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে বিএনপি নেতারা জানা নির্বাচনের আগে সারা দেশে বিভাগীয় সভার সমাবেশের মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের চাঙা এবং জনসম্পৃক্ততা ঘটাতে পেরেছিলেন তাতে অনেকটাই ছেদ ঘটে সাত জানুয়ারির পর সারা দেশে মামলা হামলার গ্রেপ্তার দলের নেতাকর্মীরা খুব একটা খারাপ সময় পার করেছেন নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে রাষ্ট্রযন্ত্রের নির্যাতনের নেতাকর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়েছেন কারাগারের গেছেন অনেকে আহত নিহত হয়েছেন তারা আরও বলেন এখন অবশ্য পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এরপরও নেতাকর্মীরা আগের আগের মতো সক্রিয় হতে পারছেন না নেতাকর্মীর মধ্যে সেই মনোবল খুঁজে পাওয়া যাচ্ছে না নানা কারণে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেকেই হতাশ সেখান থেকে দলকে আবার আগের জায়গায় নিয়ে যেতে এবং ফের আন্দোলনের জন্য নিজেদের তৈরি করতে আবারও জনমত তৈরির কর্মসূচিতে যেতে হবে জনগণকে মাঠে নামাতে হবে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ও সুশীল আর বুদ্ধিজীবীদের সক্রিয় করতে হবে এলক্ষ্যে আবারও একেবারে তৃণমূল থেকে শুরু করতে চাচ্ছেন বিএনপির হাইকমান্ড দলের বেশ কয়েকজন নেতার সমকালকে জানান তৃণমূল নেতাকর্মীকে আবারও কিভাবে রাজপথে ফিরিয়ে আনা যায় এবং সক্রিয় করা যায় সেটাকে টার্গেট করে কর্মসূচি গ্রহণ করেছেন তারা এজন্য প্রতিটি অঙ্গ নেতাকর্মীকে জেলা সফর করার তাগাদা দেওয়া হয়েছে ওই সফরে তৃণমূলের সুখ দুঃখ চাওয়া পাওয়া আর কষ্টের কথা শুনবেন কেন্দ্রীয় নেতারা সেখানে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে সেসব বিষয়ে বলে দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে এসব বিষয়ে গত রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জানা গেছে দলের হাইকমান্ডের নির্দেশনায় এরই মধ্যে ছাত্রদল নেতাদের উপস্থিতিতে সিরাজগঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মহানগর ও জেলা এবং চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট পাবনা ফরিদপুর মহানগর ও জেলা রাজবাড়ি ও মাদারীপুরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের দুটি টিম পৃথকভাবে গত সতেরো মে থেকে কাজ শুরু করেছে সফরকালে তারা বিগত আন্দোলনে আহত নিহত নেতাকর্মীর পরিবারের পাশে দাঁড়ানো তাদের সান্ত্বনা দেয়া ছাড়াও এসব ইউনিটের নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করেছেন জাতিসংঘ শান্তি মিশন থেকে বাংলাদেশকে বাদ দিতে তারা এত তৎপর কেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বড় অংশীদার সাঁত্রিশ বছর ধরে ব্লু হেলমেটের অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশের সদস্যদের বাদ দিতে কয়েক বছর ধরে অতৎপরতা চালাচ্ছে একটি মহল এরই অংশ হিসেবে একুশ মে হিউম্যান রাইটস অ্যাবিউজার্স গো অন ইউএন মিশনস শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ভেলে যেটিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বাদ দেওয়ার নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা ডয়চেভেলের প্রতিবেদনে জাতিসংঘ মিশনে অংশ নেয়া বাংলাদেশের কয়েকজন সেনা ও পুলিশ সদস্যদের বক্তব্য গলার স্বর পরিবর্তন করে প্রচার করা হয় যেখানে তারা ইতিপূর্বে র্যাব এ কর্মরত অবস্থায় মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছিলেন বলে স্বীকারোক্তি দেন কিন্তু তাদের চেহারা দেখানো তো তো দূরের কথা নাম পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি এতে প্রশ্ন পারে এমন কোন ব্যক্তি কি আদৌ আছেন নাকি পুরোটাই কারো মস্তিষ্ক প্রসূত প্লট এসব বিবেচনায় এই ভিডিওকে কল্পকাহিনী কিংবা ফিকশন বলা যেতে পারে কোনো মতে তথ্যচিত্র কিংবা ডকুমেন্টরি বলা যায় না বলে জানান সংশ্লিষ্টরা ডয়চে বেলে এসব মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তির জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়াকে অনুচিত বলে মন্তব্য করে পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে শান্তি মিশনে না নেয়ার পরামর্শ দেয় জাতিসংঘকে অথচ উক্ত তথ্যচিত্রের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ব্যক্তিদের অস্তিত্ব নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের উদ্রেক করে জানা যায় প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছে স্বেচ্ছা নির্বাসিত বিতর্কিত সাংবাদিক তাসনিম খলিলের প্রতিষ্ঠান নেত্র নিউজ যেটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এনইডি এর অর্থায়নে এর আগেও আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটি চরম বিতর্কিত তথ্যচিত্র নির্মাণের সহযোগিতা করেছিল তাসনিম খলিলের এই নেত্র নিউজ যার অর্থায়ন করেছিল এনইডি উল্লেখ্য এনইডি আধুনিক সিআইএ বলে অভিহিত করা হয় মূলত যেসব দেশে সিআইএ সরাসরি কাজ করতে পারে না সেসব দেশে এই এনএডি বিভিন্ন খাতে অর্থায়নের মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করে ফলে স্বভাবতই যুক্তরাষ্ট্রের অর্থায়নে কল্পিত চরিত্র নির্ভর তথ্যচিত্র নির্মাণে বেলে ও নিউজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া আসছে উনত্রিশ মে শান্তিরক্ষী দিবসের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এ ধরনের রিপোর্ট প্রকাশের মাধ্যমে তবে কি বাংলাদেশের জাতিসংঘ মিশন বন্ধের পায়তারা চলছে এমন প্রশ্ন এখন সর্বত্রই এদিকে অপ্রমাণিত ও দুর্বল তথ্যের ভিত্তিতে তৈরি ডয়জেবেলের প্রতিবেদনটিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তারা মনে করছেন কোনোভাবেই দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র সরকার সব চাপেই উত্তরে যাচ্ছে ফলে শেষ ট্রিটমেন্ট হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে সদস্য নেয়া বন্ধের ষড়যন্ত্র শুরু হয়েছে কেননা এটি বন্ধ হলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট সহ সদস্যরাও ক্ষতির সম্মুখীন হবে এতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা তৈরি হবে এবং ফলশ্রুতিতে দেশ একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারে আর এমন একটি পরিস্থিতি ষড়যন্ত্রকারীদের চূড়ান্ত কামনা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন